দামোদর দাস। স্থানীয় সময় সন্ধ্যা 7:15 শপথ গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণের অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা। একই সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান বিরোধী দল কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খারগে। তবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি অনুষ্ঠানে যাননি। মোদী ও বিজেপির অন্যান্য নেতাদেরকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। মোদীর পরেই শপথ নেন রাজনাথ সিং। পাশাপাশি তার মন্ত্রিপরিষদের 72 জন সদস্যও শপথ গ্রহণ করেছেন। শপথের আগে সকাল সকাল রাজঘাটে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের সামনে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সৌধ সদৈব অটলের কাছে গিয়েও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী। ইলিয়াস কমল, মাইটিভি।